অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে জয় ভারতের। ওয়াংখেড়ে প্রথম একদিনের ম্যাচে 5 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। দুরন্ত ব্যাটিং করলেন কেএল রাহুল। অগ্নিপরীক্ষায় সফল কেএল রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারের মুখ থেকে ভারতকে 5 উইকেটে জয় এনে দিল কেএল রাহুল রবীন্দ্র জাদেজার জুটি। ষষ্ঠ উইকেটে জুটিতে 119 বলে 100 রানের পার্টনারশিপ। অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের জয় নিশ্চিত করল কেএল রাহুল অজয় জাদেজার পার্টনারশিপ। 75 রানে কেএল রাহুল ও 45 রানে অপরাজিত থাকে জাদেজা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুটা খারাপ হলেও মিশেল মার্শের 81 রানের সৌজন্যে 188 রান তোলে অস্ট্রেলিয়া। মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট পান। 189 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় টিম ইন্ডিয়ার। ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব 16 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর হারের প্রহর গুনতে থাকে ভারতের সমর্থকরা। কিন্তু নিজের ওপর বিশ্বাস ও ধৈর্যশীল ব্যাটিংয়ে অজি বোলারদের সামলান কেএল রাহুল, অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত 39.5 ওভারে 5 উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এই জয়ের ফলে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রইল ভারতীয় দল। কলকাতা টিভি।